আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু পরমাস ফুড বুক। আমার আজকের পর্বে আছে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লস্যি আর ডেটসের লস্যি। তো চলুন এটা দেখে নিই কীভাবে প্রিপেয়ার করতে হবে। এখানে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে নিয়েছি। আমটাকে আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি, আর নিয়েছি আইস কিউব, আর এখানে ইয়োগার্ট নিয়েছি 100 থেকে 150 গ্রাম, নিয়েছি 50 গ্রাম সুগার, আর সামান্য পরিমাণে বিট লবণ। এখন আমি একটা মিক্সিং জার নেব, আর সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো একটা একটা করে ঢেলে দেব মিক্সিং জারের মধ্যে। তো প্রথমে দিয়ে দিলাম ইয়োগার্টটা, আর দিয়ে দিচ্ছি আমগুলো। আমগুলো সবটা আমি দিইনি, পরিমাণ হিসেবে দিয়েছি, লাগলে আমি অ্যাড করে নেব। এখন আমি অ্যাড করে দিচ্ছি সুগার, অ্যাড করে দেব সামান্য পরিমাণে বিট লবণ। লস্যির মধ্যে বিট লবণ দারুণ একটা টেস্ট আনে, তো অবশ্যই এটা অ্যাড করবেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি আইস। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এখন ব্লেন্ড করে নেব। তো এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি ঠান্ডা পানি অ্যাড করে দেব, কারণ লস্যিটা যতটা ঠান্ডা হবে ততটাই কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর গরমে ঠান্ডা খেতে কে না পছন্দ করে, আর বিশেষ করে এই সুস্বাদু আমের লস্যি। এখন আমি ভালো করে মিক্স করে নেব, আর পরিবেশন করার জন্য এখানে একটা আমি সার্ভিং গ্লাস নিয়েছি, আর ঢেলে দিচ্ছি গ্লাসের মধ্যে। কালারটা কিন্তু দারুণ এসছে। রেডি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লস্যি। তো চলুন এখন পরিবেশন করে নিই। এখন আমি বানাবো নেক্সট ডেটসের লস্যি। তো চলুন দেখে নিই এটা কিভাবে প্রিপেয়ার করব। এখানে আমি 100 থেকে 150 গ্রাম ইয়োগার্ট নিয়েছি, আইস কিউব নিয়েছি, আর 7 থেকে 8টা ডেটস নিয়েছি। আর এখানে নিয়েছি আমি ক্রাশড অ্যালমন্ড, আর নিয়েছি সুগার। এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এখন জারটার মধ্যে সব ইনগ্রিডিয়েন্টসগুলো একটা একটা করে ঢেলে দেব। প্রথমে আমি দিয়েছি ইয়োগার্ট, তারপরে আমি ডেটস থেকে সিডটা বের করে নেব, আর ডেটসগুলো অ্যাড করে দেব এইভাবে। অ্যাড করে দিচ্ছি ক্রাশড অ্যালমন্ড, আর দিয়ে দিচ্ছি সুগার। সুগারের পরিমাণটা যতটা খাবেন সেই হিসেবে ইউজ করবেন। এখন অ্যাড করে দিচ্ছি আইস কিউব। এখন আমি ইনগ্রিডিয়েন্টসগুলোকে ব্লেন্ড করে নেব। এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আবারও একটু ঠান্ডা পানি অ্যাড করে দেব। এখন ভালো করে মিশিয়ে নেব। ডেটস লস্যি আর ম্যাঙ্গো লস্যি দুটোই কিন্তু অনেক হেলদি, আর বিশেষ করে সামার টাইমে লস্যিটা কিন্তু দারুণ, আর এটা অবশ্যই ট্রাই করবেন। এখন একটা সার্ভিং গ্লাস নিয়েছি, আর গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি ডেটস লস্যিটা। রেডি হয়ে গেল সামার টাইমে 2 টাইপস হেলদি লস্যি, ম্যাঙ্গো আর ডেটস লস্যি। এখন আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ক্রাশ অ্যালমন্ড। লস্যিটাকে আরও একটু হেলদি বানানোর জন্য আর ছড়িয়ে দেব সামান্য পরিমাণে কেশর। হয়ে গেল একদম সুপার সুপার কুল হেলদি লস্যি। তো এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন, আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন আর সাবস্ক্রাইব করবেন।